জয় হিন্দ এভি ওয়ান ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সিআরপিএফ কনস্টেবল জিডি ভর্তি দু হাজার তেইশ সম্বন্ধে আলোচনা করতে চলেছি বন্ধুরা এটা এখনো পর্যন্ত সিআরপিএফ কনস্টেবল জিডির ক্ষেত্রে সব থেকে বড় ভর্তি হতে চলেছে এখানে বন্ধুরা তোমরা যদি এখন থেকে ভ্যাকেন্সিটা সিরিয়াস নিয়ে নাও তাহলে তোমাদের জন্য একটা পোস্ট কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে তো তোমাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে অল ডিটেলস আলোচনা করব এ টু জেড এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কিছু হয়েছে তো বন্ধুরা তোমরা যদি সিআরপিএফ কনস্টেবল হাজার এর জন্য যেতে চাও তাহলে তোমাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কিন্তু কমপ্লিট দেখবে তো প্রথমে বন্ধুরা বলরা কি এখানে টোটাল তোমাদের নাম্বার ও ভ্যাকেন্সি কত আছে নাম্বার অফ ভ্যাকেন্সি বন্ধুরা এখানে তোমাদের আছে কিন্তু এক লাখ উনত্রিশ হাজার নশো উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এখনো পর্যন্ত এটা কিন্তু তোমাদের সব থেকে বড় ভ্যাকেন্সি জারি করা হয়েছে এর তরফ থেকে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বন্ধুরা তোমরা পোস্ট নেম পেয়ে যাবে কনস্টেবল জিডি অর্থাৎ তোমরা এখানে কিন্তু জেনারেল ডিউটি পথে তোমাদেরকে নিয়োগ করা হবে এবার বলে রাখি বন্ধুরা এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথমত তোমাদের এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে বয়সটা কী বয়স এখানে বলা রয়েছে মিনি আঠারো ম্যাক্সিমাম তো অর্থাৎ আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া এস টি এস সি তোমরা এখানে কিন্তু পাঁচ বছরের ছাড় এবং ওবিসি কাটাগরি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের রুল অনুসারে নেক্সট এবার বল রাখি এখানে তোমাদের ফিজিক্যাল ডিটেলসটা কি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট এবং রানটা কি হচ্ছে নাও প্রথমত বল রাখি এখানে হাইট মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে হাইট সেটা অল ওভার ইন্ডিয়াতে একশো সত্তর সেমি এবং অল ওভার ইন্ডিয়া ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো সেমি এছাড়াও তোমরা যদি এসটি এস সি ক্যাটাগরি হয়ে থাকো সেই ক্ষেত্রে এসটি ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি এবং এসটি ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ সেমি এখানে হাইট চাওয়া হয়েছে নেক্সট এখানে আরও বিভিন্ন রকম ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে যাদের ক্ষেত্রে এখানে কিন্তু হাইটের ছাড়টা দেওয়া রয়েছে নেক্সট এখানে তোমাদের চেস্ট টেস্ট হচ্ছে অনলি মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নর্মালি কিন্তু আশি এবং পাঁচ সেমিটকে ফোলাতে হবে এছাড়াও এসটি ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে নর্মালি ছিয়াত্তর যেটাকে কিন্তু পাঁচ সেমি ফোলাতে হবে এবার বলল কি বন্ধুরা এখানে তোমাদের রানিংটা কি আছে এখানে বন্ধুরা তোমাদের মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু পাঁচ কিলোমিটার রানিং হবে যেখানে কিন্তু তোমাদের চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান হবে যেখানে তোমরা কিন্তু সাড়ে আট মিনিট টাইম পেয়ে যাবে নেক্সট এবার বললে কি বন্ধুরা এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাইছে শিক্ষা যোগ্যতা সিম্পল তোমরা যদি টেন পাস হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিম্পল টেন পাস অর্থাৎ এখানে তোমাদের তিরিশ পার্সেন্ট থাকুক বা তোমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট থাকুক এখানে তোমাদের কোনো রকম কিন্তু পার্সেন্টটা চেক করা হবে না এখানে তোমরা যদি সিম্পল তোমরা পাস হয়ে থাকো পাশের যদি তোমাদের টেন্থের সার্টিফিকেটটা থেকে থাকে তাহলেই তোমরা এখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তোমরা যদি আর পি এফ কনস্টেবল দু হাজার তেইশের প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য সেরা বইটি হতে চলেছে চাকসু পাবলিকেশনের এই বইটি তোমাদের লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা আছে এই বইয়ে তোমরা একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটা কোশ্চেন এবং তার উত্তর তোমরা পেয়ে যাবে এই বইটি তোমাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এর সাথে চাকসু পাবলিকেশনের গাইডও পাওয়া যায় যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে তোমরা যদি এই বইটি কিনতে যাও ডিসক্রিপশনের দেওয়া রয়েছে চাইলে তোমরা একবার গিয়ে চেকআউট করে নিতে পারো নেক্সট এখানে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাসটা কি থাকছে কারণ এই সিলেবাস অনুসারে তোমাদের মেরে লিস্টটা তৈরি করা হবে সিলেবাসটা তোমাদের সেম এস এস সি কনস্টেবলের মতো এখানে রাখা আছে এখানে তোমাদের রিজনিং থেকে কিন্তু কুড়িটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ নাম্বারে এখানে জিকে থেকে তোমাদের কুড়িটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ নম্বরে ম্যাথ থেকে কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বারে এবং হিন্দি ইংলিশ তোমরা দুটো অপশন পাবে যে কোনো একটা চুজ করে নেবে সেখান থেকে তোমরা কুড়িটা কোয়েশ্চেন পাবে চল্লিশ নাম্বারে নেক্সট এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও কিন্তু থাকবে এটা তোমরা ভালো করে মাথায় রাখবে এবার বলে রাখি এখানে তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস প্রথম স্টেপে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম হবে যেটা তোমাদের কম্পিউটার বেস্ট রিটার্ন এক্সাম হবে তারপর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট তারপর হবে ভেরিফিকেশন তারপর হবে তোমাদের মেডিকেল এক্সাম দেন তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট জারি করা হবে নেক্সট এবার বল রাখি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি এখানে জেনারেল ওবিসি এবং ইডাবলু এস কাগরি ক্ষেত্রে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে এছাড়াও এস টিএসিডাবলিউডি ক্যান্ডিডের ক্ষেত্রে কিন্তু কোনো এখানে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমাদের অ্যাপ্লাই থেকে শুরু হবে বন্ধুরা আমি তোমাদেরকে অনেকদিন আগে একটা তোমাদেরকে নোটিস দেখেছিলাম যেটা ভারত সরকারের তরফ থেকে ইন্ডিয়া গ্যাজেট অর্থাৎ ভারতীয় রাজপত্র জারি করা হয়েছিল যেখানে তোমাদের এই সিআরপিএফের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এক লাখ উনত্রিশ হাজার যে ভ্যাকেন্সিটা সেটা তোমাদের জারি করা হয়েছিল যেটা তোমাদের বলা হয়েছিল খুব শীঘ্রই কিন্তু জারি করা হবে তো এই ভ্যাকেন্সিটা বন্ধুরা তোমাদের কিন্তু ইন্ডিয়া গ্যাজেটে জারি করে দেওয়া হয়েছে যেটা আমি তোমাদেরকে কয়েক মাস আগেই দেখেছিলাম ভিডিওতে তো তোমাদের উদ্দেশ্যে বলছি এই ভ্যাকেন্সিটা কিন্তু খুব শীঘ্রই আসবে সম্ভবত তোমাদের অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সিটা জারি হয়ে যাবে তো এখন থেকে তোমাদের জানিয়ে রাখছি তোমরা এই যে রিটার্ন এক্সামের সিলেবাস এইটা অনুসারে যদি তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো তাহলে তোমরা ডেফিনেটলি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে তো তোমাদের উদ্দেশ্যে বলছি এখন থেকে তোমরা কিন্তু প্রস্তুতি রাখো কারণ সি আর পি এফ তোমাদের এই বছর একটা কিন্তু খুব বড় ভ্যাকেন্সি নিয়ে আসবে যেটা তোমাদের দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু টানবে তো তোমাদের উদ্দেশ্যে বলছি এখন থেকে তোমরা কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো তো আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে পড়িত নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ ганда матрим